নমস্কার বন্ধুরা, গুজরাট ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আহমেদাবাদে আজকে আমাদের তৃতীয় দিন। সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গুজের উদ্দেশ্যে। আহমেদাবাদ থেকে দূরত্ব 331 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা ছয়েক। রাস্তার দুপাশে সল্ট পিট দেখতে দেখতে আমরা ছুটে চলেছি ভুজের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে লাগেজ রেখে আমরা প্রথমে গেলাম প্রাগমহল দেখতে। প্রাগমহল 19 শতকের একটি প্রাসাদ, যা গুজরাটের ভুজ শহরে আয়না মহলের পাশে অবস্থিত। প্রাগমহলের নামকরণ করা হয় রাও প্রাগমালজি দ্বিতীয়ের নামে। এটি নির্মাণ শুরু হয়েছিল 1865 সালে। এই নির্মাণে অনেক ইতালীয় কারিগর জড়িত ছিলেন। প্রাগমহলটি সম্পন্ন হয় 1889 সালে। 2001 সালে ভুজে ভয়াবহ ভূমিকম্পে প্রাসাদটি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে অমিতাভ বচ্চন ব্যক্তিগত আগ্রহে প্রাসাদটি পুনরায় মেরামত করা শুরু হয় এবং তারপর জনসাধারণের জন্য প্রাসাদটি উন্মুক্ত করে দেওয়া হয়। তাহলে চলুন আমার সাথে ঘুরে দেখুন প্রাগমহল।
প্রাগমহল ঘুরে আমরা গেলাম আয়না মহলে। প্রাগমহলের পাশে অবস্থিত আয়না মহল কিন্তু একটু দেরি হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় এবং আমাদের আয়না মহল আর দেখা হয়ে ওঠে না। তারপর আমরা যাই স্বামীনারায়ণ মন্দিরে। 1822 সালে বৈষ্ণবানন্দ স্বামী এবং তার সৎসঙ্গের লোকেরা বুঝে গিয়ে মন্দির প্রতিস্থাপনের মতামত দেন এবং এই মন্দির প্রতিস্থাপিত হয়। চলুন আমার সাথে ঘুরে দেখুন এই শ্বেত শুভ্র স্বামীনারায়ণ মন্দির। আজকের মতন আমাদের সাইট সিন এখানেই শেষ। এবার আমরা ফিরব হোটেলে। পরের দিন আমাদের গন্তব্য ছিল কচ্ছের রণ। হোটেল ছেড়ে বেরোনোর আগে আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিই এই হোটেলের রুমগুলি। হোটেলটির নাম ট্রিটপ রেসিডেন্সি। 10-এর মধ্যে মাত্র 3 নম্বর দেব হোটেলটিকে। কারণ হলো হোটেলটির পরিকাঠামো, খাবারের মান এবং ব্যবস্থাপনা অত্যন্ত নিম্নমানের। এটি 3-স্টার প্রপার্টি বলা হয়েছিল কিন্তু সেটি একদমই নয়। এই হোটেলটি এই কারণে আমি রেকমেন্ড করব না, তাই হোটেলটির নাম্বার দিলাম না ডিসক্রিপশন বক্সে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি পর্বে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গুজরাট ট্রাভেল সিরিজ।